হ্যালো ভিউয়ার্স, আজ আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। আমাদের আজকের আলোচনার বিষয়, ইউসুফ গুলের ঘুষি কেন খাবেন। চলুন তাহলে জেনে নেওয়া যাক। ইউসুফ গুল বাংলাদেশ ভারত সহ অনেক দেশেই বেশ পরিচিত। ইউসুফ গুলের ঘুষি আভ্যন্তরীণ পাচনতন্ত্রের সমস্যার ঘরোয়া চিকিৎসা ও প্রতিকারের জন্য বেশ উপকারী। তবে এই সাদা ভুষিটির উপকারিতা শুধু হজমতন্ত্রের মাঝেই সীমিত নয়, এর অনেক ধরনের উপকারিতা রয়েছে। চলুন তাহলে একে একে জেনে নেই ইউসুফ গুলের ঘুষির আরও অনেক উপকারিতা। কোষ্ঠকাঠিন্য দূরীকরণে ইউসুফ গুলের ঘুষিতে থাকে কিছু অদ্রবণীয় ও দ্রবণীয় খাদ্য আঁশের চমৎকার সংমিশ্রণ, যা কোষ্ঠকাঠিন্যের জন্য খুব ভালো ঘরোয়া উপায় হিসেবে কাজ করে। ইউসুফ গুলের ঘুষি পাকস্থলীতে গিয়ে ফুলে ভেতরের সব বর্জ্য পদার্থ বাইরে বের করে দিতে সাহায্য করে। প্রাকৃতিকভাবে জলগ্রাহী হওয়ার কারণে পরিপাকতন্ত্র থেকে পানি গ্রহণ করে মলের ঘনত্বকে বাড়িয়ে দিয়ে কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। কোষ্ঠকাঠিন্য দূর করতে 2 চামচ ইউসুফ গুল 1 গ্লাস কুসুম গরম দুধের সাথে মিশিয়ে প্রতিদিন ঘুমোতে যাবার আগে পান করে নিন। ডায়রিয়া প্রতিরোধে, যদিও শুনলে অবাক লাগে, ইউসুফ গুল একই সাথে ডায়রিয়া ও কোষ্ঠকাঠিন্য দুটি প্রতিরোধ করতে সক্ষম। ডায়রিয়া প্রতিরোধে ইউসুফ গুল দইয়ের সাথে মিশিয়ে খেলে উপকার পাওয়া যায়, কারণ দইয়ে থাকা প্রোবায়োটিক পাকস্থলের ইনফেকশন সারায় এবং ইউসুফ গুল তরল মলকে শক্ত করতে সাহায্য করে। খুব কম সময়ের মাঝে ডায়রিয়া ভালো করতে পারে। ডায়রিয়া প্রতিরোধে 2 চামচ ইউসুফ গুল ও 3 চামচ টাটকা দইয়ের সাথে মিশিয়ে খাবার পর খেতে হবে। এভাবে দিনে 2 বার খেলে বেশ কার্যকরী ফলাফল পাওয়া সম্ভব। অ্যাসিডিটি প্রতিরোধে, বেশিরভাগ মানুষেরই অ্যাসিডিটির সমস্যা থাকে আর ইউসুফ গুলের ভুষি হতে পারে এই অবস্থার ঘরোয়া প্রতিকার। ইউসুফ গুল খেলে তা পাকস্থলীর ভেতরের দেয়ালে একটা প্রতিরক্ষামূলক স্তর তৈরি করে, যা অ্যাসিডিটির বান থেকে পাকস্থলীকে রক্ষা করে। এছাড়া এটি সঠিক হজমের জন্য এবং পাকস্থলীর বিভিন্ন অ্যাসিড নিঃসরণে সাহায্য করে। ইউসুফ গুল অ্যাসিডিটিতে আক্রান্ত হওয়ার সময়টা কমিয়ে আনে। প্রতিবার খাবার পর 2 চামচ ইউসুফ গুল 1/2 গ্লাস ঠান্ডা দুধে মিশিয়ে পান করুন। এটি পাকস্থলীতে অত্যধিক অ্যাসিড উৎপাদন কমাতে সাহায্য করে, অ্যাসিডিটির মাত্রা কমায়। ওজন কমাতে, ওজন কমানোর উদ্দেশ্যকে সফল করতে ইউসুফ গুলের ভুষি হচ্ছে উত্তম হাতিয়ার। এটি খেলে বেশ লম্বা সময় পেট ভরা থাকার অনুভূতি দেয় এবং ফ্যাটি খাবার খাওয়ার ইচ্ছাকে কমায়। ভেষজ শাস্ত্র অনুযায়ী এটি পাকস্থলীর দেয়ালে যেসব বর্জ্য পদার্থ থাকে তা পরিষ্কার করতে সাহায্য করে, যা অন্যান্য হজমজনিত সমস্যাও দূর করে। কুসুম গরম পানিতে 2 চামচ ইউসুফ গুলের ভুষি ও সামান্য লেবুর রস মিশিয়ে নিয়ে ভাত খাবার ঠিক আগে খেতে হবে। সকালে ঘুম থেকে উঠে খালি পেটে খেলেও তা ওজন কমাতে সাহায্য করে। ডায়াবেটিস প্রতিরোধে, ইউসুফ গুলের ভুষি যাতে ডায়াবেটিস আছে তাদের জন্য খুবই ভালো। এটি পাকস্থলীতে যখন জেলির মতো একটা পদার্থের রূপ নেয় তখন তা গ্লুকোজের ভাঙ্গন ও শোষণের গতিকে ধীর করে, যার ফলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে। খাবার পর নিয়মিত দুধ বা পানির সাথে ইউসুফ গুলের ভুষি মিশিয়ে পান করুন ডায়াবেটিস প্রতিরোধ করতে। তবে দইয়ের সাথে মিশিয়ে খাবেন না, এতে কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। সতর্কতা, এটি শুধুমাত্র উল্লেখিত সমস্যাগুলোর ঘরোয়া সমাধান। যদি খুব বেশি গুরুতর অবস্থা হয় তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন। ইউসুফ গুল কেনার সময় দেখে নিন। ইউসুফ গুলের ভুষি আমাদের দেশে বাজার থেকে শুরু করে সুপার মার্কেট সব জায়গাতেই বেশ সহজলভ্য। তবে কেনার আগে কিছু ব্যাপার অবশ্যই খেয়াল রাখবেন। প্যাকেটজাত ইউসুফ গুল কিনুন, কখনোই খোলা ইউসুফ গুল কিনবেন না, সেগুলো নষ্ট ও ভেজাল থাকতে পারে, যার ফলে এটি খেয়ে হয়তো ভালো ফলাফল নাও পেতে পারেন। আজকাল প্যাকেটজাত বিভিন্ন ধরনের কৃত্রিম স্বাদের ইউসুফ গুলের ভুষি পাওয়া যায়, তবে ভালো ফলাফল পেতে এইসব কৃত্রিম স্বাদের ইউসুফ গুল না খেয়ে সাধারণ ইউসুফ গুল খান। বিভিন্ন দোকানে সাধারণ ইউসুফ গুল কৃত্রিম স্বাদ ও রং যোগ করে বিশেষ কার্যকারিতার কথা বলে তা বিক্রি করা হয়, যা মূলত স্বাস্থ্যের জন্য খুবই খারাপ। তাই সাধারণ ইউসুফ গুলের ভুষি খাওয়াই সবচেয়ে উত্তম। তো দর্শক, এই ছিল আমাদের আজকের আলোচনা। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন। এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।